করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক দুদিনের লকডাউন। বৃহস্পতিবার এই লকডাউনের প্রথম দিন হুগলি জেলার চন্দননগর, ভদ্রেশ্বর, চাপাদানি, বৈদ্যবাটি, কোন্নগর, শ্রীরামপুর, চুচুড়া, চণ্ডীতলা সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে বন্ধ সমস্ত দোকানপাট। এমনকি দিল্লি রোডে অবস্থিত এলাকাগুলিতেও বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে। চলছে পুলিশের কড়া নজরদারি। বিনা কারণে কেউ বাইরে বেরোলে তাকে পুলিশ বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এক কথায় বলা যায়, হুগলি জেলায় পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে এখনও পর্যন্ত সফল হয়েছে লকডাউন। হুগলি থেকে অর্ঘপালের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। স্টেট গভর্নমেন্ট যে সাপ্তাহিক দুদিনব্যাপী যে লকডাউনটা যেটা করেছেন, আমরা সেটা ইমপ্লিমেন্ট করার জন্য এখন আছি রাস্তায়। আমাদের আজকে মূলত আমরা যেটা করছি সেটা হচ্ছে যেগুলো বেসিক যে এসেন্সিয়াল যে সার্ভিসেসগুলো আছে সেই সার্ভিসেসগুলো বাদ দিয়ে যাতে কোনোরকম কোনো দোকানপাট খোলা না থাকে বা লোকজন যেন অকারণে রাস্তায় না বেরোয়, আমরা সেগুলোই ইনশিওর করার চেষ্টা করছি। তবে একটা কথা আমি মার্চ মাসের শুরুতেও বলেছিলাম, এখনও বলছি যে দিনের শেষে যদি লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস না আসে তাহলে কিন্তু এটা কিছু করা সম্ভব হবে না। লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস আসেনি বলেই আজ তিন মাস পরেও ভারতে এত কেসের সংখ্যা বাড়ছে। এখন আমরা প্রচুর লোককে দেখছি যারা মাস্ক পরছে না, মাস্ক পরলেও নাক ঢেকে পড়ছে না, এমনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অকারণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই যে দেখুন, দিনের শেষে প্রশাসন একটা লেভেল অবধি করতে পারে, তার বেশি কিন্তু করা সম্ভব নয়। যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু যে হারে বাড়ছে আমাদের করোনা সেই হারেই বাড়তে থাকবে। কালকের ফিগার অবধি ভারতবর্ষে প্রায় 29,000 লোকের মৃত্যু হয়ে গেছে। হয়তো ভারতবর্ষ 130 কোটির দেশ, তো এই 29 লক্ষটা খুব একটা 29,000টা খুব একটা বেশি মনে হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে লোকজনকে আটকানো হচ্ছে, তারপর যতটা সম্ভব আমরা স্ট্রিক্টলি ইনফোর্স করার চেষ্টা করছি আর বোঝানোর চেষ্টা করছি। নামটা বিশ্ব সরকার, বিসিপি চন্দননগর। থ্যাংক ইউ। নিউ রাই জেন্টস পার্লার, এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা বডি ম্যাসাজ, হেয়ার কাটিং এবং শেভিং করা হয়, সেই সাথে ফেস ওয়াশ, ফেস ম্যাসাজ, স্পা, ফেসিয়াল, ব্লিচ, হেয়ার কালার করার জন্য এখনই চলে আসুন রঘুনাথপুর কর্মতীর্থ 9 নম্বর স্টল নিউ রাই জেন্টস পার্লারে। ঠিকানা নিউ রাই জেন্টস পার্লার, রঘুনাথপুর কর্মতীর্থ, স্টল নাম্বার 9, ব্লক ডাঙ্গা, দীনবাবু খেরার সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9932868969।